বনগা বাগদা রুটে বন্ধ বাস পরিষেবা, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। বৈধ কাগজ ছাড়া বাস চালানো নিয়ে সমস্যা, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ বলে অভিযোগ বিজেপির। বনগা বাগদা বনগা দত্তফুলিয়া রুটে চলাচলকারী 92 ও 92 এ বাস বন্ধ। কোনোরকম আগাম ঘোষণা ছাড়াই এদিন সকাল থেকে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার আচমকাই পরিষেবা বন্ধ করে দেন বাস শ্রমিকেরা। জানা গেছে কয়েকটি বাসের নির্দিষ্ট কাগজ নেই, যার কারণে শ্রমিকেরা পরিষেবা বন্ধ করেছেন। এর ফলে এই রুটে চলাচলকারী নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন দিনভর। এ বিষয়ে এক যাত্রী জানান, এই বাস বন্ধ আছে তাতে অটোর জন্য অটোর পায়ে বসলাম। হ্যাঁ, সমস্যা তো বটেই, সমস্যা না তো বাস না চলে তো সমস্যা থাকবে, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। আপনি কোথায় যাবেন? আমি যাবো বাগদা ভিডিওতে। এসে দেখলাম বাস বন্ধ, তারপরে মানে অগত্য মতো শুনে তখন আমরা অটোতে উঠে বসলাম। আচমকা বাস চলাচল কেন বন্ধ হয়ে গেল এই রুটে? এ প্রশ্নের উত্তরে তৃণমূল বনগা সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, পরিষেবা বন্ধ আছে এটা আমি জানি না, কি কারণে বন্ধ রয়েছে তাও জানি না, খোঁজ খবর নিয়ে বলতে পারব, তবে আমি বন্ধের পক্ষে নই। আমি জানি না কেন বন্ধ, কি কারণে বন্ধ হয়েছে, কেননা আমি বন্ধের পক্ষে না, সবসময় চালুর পক্ষে। তা কি কারণে হয়েছে এটা আমি সঠিক জানি না, আমি জেনে নিয়ে আমি আপনাদেরকে বলবো। তবে বন্ধ করাটা একদম উচিত না, যাত্রী পরিষেবা আগে, তারপরে হ্যাঁ হতে পারে শ্রমিক মালিক কোনো গ্যাঞ্জাম হতে পারে, সেটা এক জায়গায় বসে আলোচনা করে আলোচনা সবটাকে মিটাতে, কিন্তু বন্ধ করে কোনো কাজ করা যাবে। বিভিন্ন বাস সংগঠন আছে, বিভিন্ন জায়গা আছে, আমরা কিন্তু আলোচনার সবকে সব কিছু মিটাই, ওখানে হয়তো নিশ্চয়ই সেরকম কোনো আমি জেনে নিই, আমি না জেনে তো কিছু হট করে আপনাদের সামনে বলতে পারবো না। তবে বন্ধের পক্ষপাতিত্ব আমি করি না, কেন আমি জেলার সভাপতি, খুলে রেখে আলোচনা। কালকে জেলায় একটা অটোর সমস্যা হয়েছিল, বনগাঁর যত অটো ইউনিয়ন সেটাও কিন্তু বলেছি চালু রেখে সব কিছু মিটে গেছে, সেটা চালু রেখে সব চলছে। এগুলো হয়তো মালিকদের সাথে কোনো বিবাদ হতে পারে, সেটা মালিকদের এগিয়ে এসে এই ঝামেলাটা আগে মেটানো উচিত। সূত্রের খবর, 92 ও 92 এ রুটে কয়েকটি বাস প্রয়োজনীয় সরকারি নথিপত্র নবীকরণ করেনি, যা নিয়ে এর আগেও মালিকপক্ষের সাথে বৈঠক হয়। সূত্রের দাবি, সেই বৈঠকে মালিকপক্ষ কাগজপত্র ঠিক করিয়ে নেবার কথাও বলে। এ বিষয়ে সংগঠনের সহসভাপতি শঙ্করাঢ্য বলেন, নটি বাস এই রুটে কোনোরকম কাগজ ছাড়াই চলাচল করছে। গত দু মাস আগে এ বিষয়ে মিটিং হয়। মিটিংয়ে বাসের মালিকেরা জানান, দু মাসের মধ্যে তারা বাসের কাগজপত্র ঠিক করে নেবেন। কাগজপত্র ছাড়া বাস চলাচল করলে, কোনোরকম দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ওখানে নখানা উইদাউট কাগজ, কোনো কাগজ নেই, না ইন্স্যুরেন্স পেপার, না পারমিট, না কোনো ট্যাক্স, কোনো কিছু নেই। গত দু মাস আগে একটা মিটিংয়ে বা সমস্ত মালিক সমিতি মালিকরা মিটিং করেছিল, করার পরে সেখানে আলোচনা হয়েছিল যে প্রথমে বলা হয়েছিল এক মাসের মধ্যে আপনারা পেপার ঠিক করুন, আর তারপর মালিকরা তারা বলেছিল আমরা দু মাসের মধ্যে পেপার ঠিক করে নেবো, না হলে দু মাসের পরেই আমাদের এই বাসগুলো আর রাস্তায় চলবে না, কোনো অ্যাক্সিডেন্ট হলে তারা কোনো ইন্স্যুরেন্স ক্লেম বা কোনো রকম কিছু পাবে না। মোটামুটি যে শ্রমিকগুলো অ্যাক্সিডেন্ট করবে তাদেরকে মার্ডার কেসে, তাদেরকে আইনত মানে 302 মার্ডার কেসে, কারণ উইদাউট পেপার্সে যদি কোনো গাড়ি চালায় সেই ড্রাইভার এবং সেই খালাসি বিভিন্ন আইনে জটিলতায় একটা মার্ডার কেসেও তারা শিকার হতে পারে। সেই কারণে ঠিক করেছে যে ওই দু মাসে যে তারা মুসলেখাও দিয়েছিল, তাদের লিখিত আছে যে দু মাসের মধ্যে যদি আমরা পেপার্স না বানা গাড়ির কাগজ সঠিক না করতে পারি আমরা রুটে গাড়ি চালাবো না। যে উইদাউট পেপারে ইন্স্যুরেন্স, ট্যাক্স বা ভিকেলসের কোনো পেপার ছাড়া গাড়ি যাতে না রাস্তায় লাভে, এটা সরকারের থেকেও সরকারের আধিকারিকরাও বলেছে। সেই অনুযায়ী বন্ধ। এখন শ্রমিকদের একটা প্রশ্ন, হঠাৎ করে কার বা কী কারণে ইন্ধনে গুটি কয়েক শ্রমিক তারা গাড়ি বন্ধ করে দিয়েছে, এটা প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন জিনিসটা দেখছে। যদিও সম্পূর্ণ বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বলে আখ্যা দিয়েছে বিজেপি। এ বিষয়ে বিজেপির বনগা সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব, সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দেখুন, বাগদা ব্লকের আড়াই থেকে প্রায় 2.5-3 লক্ষ মানুষ
এই 92 এ বাসের উপরে নির্ভরশীল। এরা যখন তখন বাস বন্ধ করে দেয়, না কোনো ইন্টিমেশন, না কোনো মাইকিং। এদের গোষ্ঠীদ্বন্দ্ব, এদের দুটো টিমের গোষ্ঠীদ্বন্দ্ব, এ টিম আর বি টিম তৃণমূলের, এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কে কার বাস বসাচ্ছে, কে কার বাস চালু করছে, তার ফলে এই বাসগুলো এরা বন্ধ করছে। এতে কী হচ্ছে, এই যে বাগদা অঞ্চলের যাদের যারা নির্ভরশীল এই বাসের উপরে, আজকে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছে বাস বন্ধ। যে মানুষটি অফিসে যাবে, যে মানুষটি যদি কোনো জায়গায় অ্যাপার্টমেন্ট লেটার পেয়ে থাকে চাকরিতে জয়েন করতে যাবে, কারোর যদি পরীক্ষা থাকে, তা সেই মানুষগুলোর কী হবে? এরা কি একবারও ভাবে? এরা অপদার্থ, একদম অপদার্থ এরা। এদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে বাগদার মানুষ ভোগান্তিতে ভোগ করছে, ভোগান্তি ভোগ করছে। আরে ওরা তো বলবেই গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ওদের তো গোষ্ঠীদ্বন্দ্ব এটা সবাই জানে, গোষ্ঠীদ্বন্দ্ব তো 100% গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন না, দুদিন অন্তর এদের বাস বন্ধ হয়। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।